সময়টা 1984 বাংলা চলচ্চিত্র পেল এক সুদর্শন নায়ক নতুন মুখের সন্ধান অনুষ্ঠান উপহার দিল টকবগে এক তরুণ অভিনেতাকে 1986 সালে মুক্তি পাওয়া পর্বত সিনেমার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার বলা যায় ক্যারিয়ারের উঠতি সময়ে জল জল করছিল তরুণ সেই অভিনেতা জীবনে তুমি যে নামটা এতক্ষণে কেউ কেউ আন্দাজ করে ফেলেছেন হয়তো ৮০-৯০ দশকের সফল হিরো সোহেল চৌধুরীর কথা মনে আছে নিশ্চয়ই মুখে মুখে নামটি না থাকুক কিন্তু ভুলে যে কেউ জাননি সেটা মোটামুটি নিশ্চিত তরুণ এই অভিনেতা ক্যারিয়ার মাত্র ১২ বছরের ১৯৮৪ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে ৩০টি সিনেমায় অভিনয় করেছেন উল্লেখযোগ্য সিনেমা আমজাদ হোসেন পরিচালিত হীরামতি চাষী নজরুল ইসলামের দাঙ্গা ফ্যাসাদ বিরহ ব্যথা কামরুজ্জামানের পাপি শত্রু এবং দর্শিকর বাদশা ভাই সিনেমাগুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছিল অভিনয় দক্ষতা সুদর্শন চেহারা ব্যক্তিত্ব সব মিলিয়ে নিজেকে বেশ সফল অভিনেতা হিসেবেই প্রমাণ করেছিলেন এতগুলো কথা বললাম এই অভিনেতাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নয় বরং ২৪ বছর আগের জং পড়া স্মৃতিটুকুর ধুলো ময়লা সরিয়ে একটু পিছিয়ে ফিরে তাকাবার জন্য ২৩ বছর আগে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানী ট্রাম ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা ডিবির তদন্তে উঠে আসে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ট্রাম ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে খুন করা হয় খুন হওয়ার পরের বছর আশিস রায় চৌধুরী সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এর ২ বছর পর ২০০১ সাল বিচার শুরু হয় তবে এক আসামি উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচার কার্যক্রম মামলার ৯ আসামির মধ্যে ২ জন জামিনে রয়েছেন বাকিরা পলাতক সোহেল খুনের অন্যতম আসামি আশিস রায় চৌধুরীকে অবশ্য দীর্ঘদিন বাদে এসে গ্রেপ্তার করেছেন র‍্যাব একটু পেছনের দিকে যাচ্ছি মামলার জবানবন্দির দিকে নজর দেওয়া যাক চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী জবানবন্দিতে বলেছেন ১৯৯৮ সালের ২৪ জুলাইয়ের একটি ঘটনা থেকে আজিজ মোহাম্মদ আজিজের আত্মীয় বান্টি ইসলাম বান্টির বন্ধু আশিস রায় চৌধুরীর সঙ্গে সোহেলের বিরোধের শুরু এর জেরেই ট্রাম্প ক্লাবের সামনে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে জবানবন্দিতে সোহেল চৌধুরীকে হত্যার বিবরণ দিয়েছেন প্রত্যক্ষদর্শী সাক্ষীরা সাক্ষীরা বলেছেন ওই দিন রাতে বনানী ট্রাম্প ক্লাবে গান বন্ধ করতে বলেছিলেন সোহেল ও তার বন্ধুরা গান বন্ধ করা নিয়ে আজিজ মোহাম্মদের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সোহেল চৌধুরী আজিজের ওপর ক্ষেপে যান তখন সোহেলের বন্ধু কালানাসির আজিজ মোহাম্মদকে গুলি করতে যান এ সময় ক্লাবের বাথরুমে গিয়ে আত্মরক্ষা করেন আজিজ মোহাম্মদ ওই ট্রাম্প ক্লাবের মালিকানা ছিল বান্টি ও আশিসের বিরোধের শুরু নাকি সেখান থেকেই ট্রাম্প ক্লাবের কার্যক্রম চলত বনানীর আবেদিন টাওয়ারের সপ্তম তলায় ক্লাবের পশ্চিম পাশে ছিল একটি জামে মসজিদ জবানবন্দিতে একাধিক সাক্ষী বলেছেন ওই ক্লাবে নাচ গানসহ অসামাজিক কার্যক্রম চলত ক্লাবের অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় মুসল্লিদের পক্ষে অবস্থান নেন সোহেল চৌধুরী অভিযোগপত্রে বলা হয় সোহেল চৌধুরী মসজিদ কমিটির লোকজন নিয়ে ক্লাব বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন এ নিয়ে আজিজ মোহাম্মদের সঙ্গে সোহেল চৌধুরীর ঝামেলা হয় ট্রাম্প ক্লাবের কাজ ব্যাহত হলে সোহেল চৌধুরীকে দেখে নেওয়ার হুমকি দেন আসামিরা সোহেল চৌধুরী হত্যা নিয়ে তার মা নূরজাহান বেগম আদালতকে বলেন তাদের বাসার উল্টো দিকে ট্রাম্প ক্লাব হত্যাকাণ্ডের দিন রাত ২টায় সোহেল বাসায় ফেরেন ক্লাবের সামনে জামে মসজিদ পরে সোহেল আবার ক্লাবে গেলে সন্ত্রাসীরা তাকে ২টি গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন সোহেল চৌধুরীর মা আদালতকে আরও বলেছিলেন সোহেল খুন হওয়ার ঠিক ১৫-২০ দিন আগে টেলিফোনে আজিজ মোহাম্মদের ভাই ও বান্টি ইসলামের লোকজন হত্যার হুমকি দিয়েছিলেন
তারা বলেছিলেন সোহেলের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। সোহেল চৌধুরীকে কিভাবে গুলি করা হয়েছিল সে ব্যাপারে অভিযোগপত্রে বলা হয়, সেদিন সোহেল চৌধুরী ক্লাবে ঢুকতে চেয়েছিলেন, তবে তাকে ক্লাবে ঢোকার অনুমতি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে রাত 3টার দিকে সোহেল চৌধুরী আবার ক্লাবের সামনে আসেন, তখন পেশাদার খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। ২৪ বছর পর এই সোহেল হত্যাকাণ্ড মামলার শুনানি আবারও পিছিয়েছে। পেছাতে পেছাতে আর ঝুলে থাকতে থাকতে ইতিমধ্যেই দুই যুগ পার হয়ে গেছে। পরের প্রজন্ম এসেও এই ঝুলন্ত মামলা না দেখুক, এমনটাই প্রত্যাশা সবার।